হ্যালো গুড ইভিনিং আজকে আমি আবার হবি ইলেকট্রনিক্স থেকে আপনাদের একটা নতুন আইডিয়া দেব আগেই বলেছি আপনারা হবি ইলেকট্রনিক্স দেখতে থাকুন আমি নতুন নতুন জিনিসের বাজারে যেসব চায়নার জিনিস বিক্রি হয় কোনটা কিনলে ভালো কোনটা কিনলে ঠকবেন সেটা আমি কিছুটা নিজে ঠকে সেই আমার অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করছি তা শুভ দীপাবলি বলে আমি এটা শুরু করছি আজকে দেখাবো ট্রাইপড এই সেলফি স্টিক আর কি আমি ক্যামেরা ট্রাইপড বলছি না সেলফি স্টিক বাজারে রমরমা এর ব্যবসা চলছে এবং এইসব চায়না থেকে তৈরি হয়ে আসছে আড়াইশো টাকা দুশো টাকা থেকে শুরু করে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আট হাজার বারো হাজার টাকা অবধি সেলফি স্টিক আছে এবং দেশ বিদেশ ঘুরতে গিয়ে আমি বিভিন্ন লোকের হাতে বিভিন্ন রকম সেলফি স্টিক দেখেছি এবং সেই সেলফি স্টিকগুলি দেখে বাজারে খুঁজে দেখেছি কোন সেলফি স্টিকটা ভালো কোন সেলফি স্টিকটা খুব একটা কাজের নয় কিনে ঠকবেন সেটাই আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা আপনাদের সেলফি স্টিক দেখাচ্ছি উলানজি আমি দেখাতে পারছি উলানজি উলানজির এই সেলফি স্টিকটার নাম্বার হচ্ছে আপনার এদের বিভিন্ন নাম্বার আছে চায়নার তৈরি কোয়ালিটি জিনিস এটা কিন্তু এটা হচ্ছে আপনার এটার নাম্বার হচ্ছে এমটি ফিফটি এইট এম উলানজি এম টি ফিফটি এইট উলানজি এমটি ফিফটি এইট এই যে আমি আনবক্সিং এটা অনেকদিন ধরেই ব্যবহার করছি কিন্তু এইগুলো ব্যবহার করতে গিয়ে সেলফি ব্যবহার করতে গেলে অনেকগুলি সুবিধা অসুবিধার ব্যাপার আছে সেটা আপনাদের একটু জানানো দরকার সেই জন্যে আমার অভিজ্ঞতাটা ওই জন্য আমি শেয়ার করছি তো এই যে উলানজির যে এমটি আপনাদের যে নাম্বারটা বললাম সেটা হচ্ছে মাথারায় রাখবেন এমটি ফিফটি এইট এমটি ফিফটি এইট আছে ফিফটি নাইন আছে তা এই সেলফি স্টিকটা প্রায় এক ফুট মতো লম্বা এবং এটাকে লম্বা করলে পুরো এক মিটারের বেশি আমরা সাধারণত এই আঙুলের ডগা থেকে এই নাক অবধি ধরলে সেটা প্রায় এক মিটার মানে এক গজ মতো হয় তার থেকেও এটা আরও অন্তত দেড় ফুট দু ফুট আঠেরো ইঞ্চি বড়ো অর্থাৎ সেলফি স্টিকটা কত বড় বুঝতে পাচ্ছেন আমি দেখাতে পারছি সেলফি স্টিকটা এই সেলফি স্টিকটা খুবই ভালো অ্যালমোনিয়াম বডি অ্যালয়েড অ্যালমোনিয়াম বডি এবং খুব লম্বা এই সেলফি স্টিকটা কিন্তু এই সেলফি স্টিকটা ব্যবহার করতে গেলে যে অসুবিধাটা হয় আমি যেমন আপনাদের দেখাচ্ছি এই সেলফি স্টিকটার সাথে আমি একটা আপনাকে মোবাইলের একটা অ্যাডাপ্টার কিনে নিতে হবে এটা একটু ভালো কোয়ালিটির একটা অ্যাডাপ্টার কিনে নেবেন আপনি এই অ্যাডাপ্টার কিনে আপনাকে এই যে মোবাইল আমি একটা মোবাইল এখানে আমি লাগিয়ে নিচ্ছি এই অ্যাডাপ্টার একটা সুবিধা আছে এই অ্যাডাপ্টারটা পড়বে না তো এই সেলফি স্টিকটা দেখুন আপনি যখন আপনি ধরছেন বা লম্বা করে আপনি যখন ধরছেন তখন কি হচ্ছে এই এতটা লম্বা হওয়ার ফলে মাথায় ওয়েটটা বেড়ে যাওয়ার জন্য আপনি যখন এটাকে লং করবেন তখন আপনার হাতটা কাঁপবে ফলে এত বড় সেলফি দিয়ে মোবাইলে ছবি তুলতে গেলে কিন্তু বেশ অসুবিধাই হয় তো সো এই যে ইউলেঞ্জার এই এই সেলফি স্টিকটা আছে ফিফটি এইট এমটি ফিফটি এইট এটা এটা যেমন আমি আপনাকে মোবাইল দিয়ে দেখালাম ঠিক এরকমভাবে দেখুন আপনাকে আমি গোপ্রো ক্যামেরা দিয়ে দেখাচ্ছি গোপ্রো ক্যামেরা লাগিয়ে নিলাম অনেকেই ব্যবহার করে অনেকে রাস্তায় ট্যুরে বেড়াতে গেলে দেখতেই পাবেন যে এইভাবে গোপ্রো ক্যামেরা লাগিয়ে অনেকেই তুলছে ছবি এইভাবে সেলফি করছে তো গোপ্রো ক্যামেরার জন্যে গোপ্রো একটা হোয়াইট ক্যামেরা হোয়াইট ফোকাস করে যার জন্যে এর ভেতরে হোয়াইট কমানো সুপার ওয়াইড আছে ওয়াইড আছে লাইনার আছে সব কিছু আছে ক্লোজ করা যায় তো এই যেহেতু হোয়াইট ক্যামেরার গোপ্রো সেহেতু এটা যখন অনেক লংয়ে হচ্ছে এটার একটা সুবিধা হচ্ছে কি আপনি অনেকটা ওয়াইট পাচ্ছেন মানে এতটা লংয়ে চলে যাওয়া মানে প্রায় দেড় মিটার দেড় মিটার লংয়ে আমার এইটা চলে যাওয়া মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা লম্বা হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি এই এতটা লম্বা হওয়া মানে অনেকটা ওয়াইড পাওয়া যায় এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার খুব সুবিধা আপনি এতটুকুনি হলে এনাফ এর যা হোয়াইট গোপ্র ক্যামেরার যা হোয়াইট এইটুকুনি হোয়াইট থাকা মানে অনেকটাই আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড অনেকটাই কভার করবে এবং ফ্রন্টে তো কভার করছি আর আপনি যদি এটাকে ঘুরিয়ে নেন এটাকে এভাবে যদি ঘুরিয়ে নেন তাহলে অনেকটাই কভার করে তো সো এই জন্য আমি আপনাদের বলছি যে ইউলনজান ফিফটি এইট উলএি ফিফটি এইট এমটি ফিফটি এইট এই ট্রাইপডটা মানে সেলফি স্টিকটা এটার দাম প্রায় আপনার হাজার থেকে এগারোশো টাকা দাম পড়বে এবং কোয়ালিটি বিল্ড এবং সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর তো সো কল্ড আমি বলবো যারা গোপর ক্যামেরা ইউজ করছেন তারা কিন্তু এই সেলফি স্টিকটাই কিনবেন উলানজি এম টি ফিফটি এইট এই ফিফটি এইটের এর যে কোয়ালিটি বিল কোয়ালিটি আমি খুব হ্যাপি এবং খুব সুন্দর বিশেষ করে গোপ্রো ক্যামেরার জন্যে খুবই ভালো মানে তুলনা নেই এবং এর যে হাইট এটার যে লেন্থ আছে মানে এটাকে আমি লঙে যদি নাও টেনে নিই তাহলেও আমি বলবো এইটার যা হাতের ডিস্টেন্স হচ্ছে সেটা গোপ্রো ক্যামেরা বা ডিজেআই অসমো আপনি যদি ব্যবহার করেন অ্যাকশান ক্যামেরা সেক্ষেত্রে আমি বলবো এটা বেস্ট দি বেস্ট উলানজি এম টি হচ্ছে বেস্ট যারা ব্লগ করছেন যারা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বা এই যে আজকাল তো খাওয়ার আর আপনার মানে বেড়ানো এটারই ব্লগ বাজারে এখন চলছে ভালো ছবি আজকাল লোকে কেউ দেখতে চায় না আজকাল সব ব্লগ দিয়েই আজকাল সোশ্যাল মিডিয়াটা চলছে এটার এখন এইটার একটা ট্রেন্ড চলছে এই ট্রেন্ডে চলতে গেলে আপনি অনেক অনেকেই অনেক কিছু সেলফি স্টিক কিনছে অনেক কিছু কিনছে কিনে ঠকছে সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করলাম আপনারা ইউলেনজি এম টি কিনবেন এবং খুব সাকসেসফুলি এটা দিয়ে কাজ করতে পারবেন বিশেষ করে অ্যাকশান ক্যামেরা ডিজেআই অ্যাকশান ক্যামেরা বলুন বা গোপ্রো বলুন গোপ্রো ইজ দ্য বেস্ট ক্যামেরা কিনে আমি বহু জায়গায় ঘুরেছি ঘুরে এটা ছবি তুলে কাজ করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে ডিসঅ্যাডভান্টেজ কোথায় বললাম এটাতে যদি মোবাইল লাগান তাহলে এত লং যখন আপনি টানবেন এটাকে তখন আপনার মাথাটা মোবাইল মাথাটা এতটা ভারী হয়ে যায় তখন আর আপনার হাতটা কাঁপতে থাকবে আর মোবাইলে যদি ইমেজ স্টেবিলাইজেশান খুব দামি মোবাইল হলে তবে ইমেজ স্টেবিলাইজেশন থাকে এবং যার জন্য হাত কাঁপলে ছবিটা কাঁপতে থাকে বিশেষ করে সেলফি তুললে তো ছবি ফোকাস পাবেন না তো সো কল্ড আমি বলব এটা গোপ্রো ক্যামেরার জন্য বা ডিজেই অ্যাকশন ক্যামেরার জন্য এই সেলফি স্টিকটা খুবই ভালো তবে সেলফি স্টিকটা এর থেকে ছোট আর হয় না মানে বারো ইঞ্চি এটা থাকবেই এই বারো ইঞ্চির নিচে ছোট হচ্ছে না যাই হোক এটা একটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যে এই ধরনের সেলফি স্টিক লম্বা হয়ে গেলে যে অসুবিধাটা হয় বিশেষ করে মোবাইলের ক্ষেত্রে মোবাইলের ক্ষেত্রে কিন্তু এটা খুব একটা কাজের নয় আমি আপনাদের আগেই দেখালাম যে এই যে মোবাইল আমি লাগিয়েছি এর সাথে এটা আমি খুব একটা ভালো রেজাল্ট পাইনি কারণ হাত কাঁপতে থাকবে আর দ্বিতীয় কথা মাথাটা ভারী হয়ে যাওয়ার জন্যে হাতটা কাঁপতে থাকবে সেই জন্য এটাতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি গোপ্র ক্যামেরার জন্য এই সেলফি স্টিকটা খুব খুব আনন্দ পেয়েছি খুব মজা পেয়েছি বহু দেশ বিদেশ ঘুরে আমি এটা দিয়ে ছবি করেছি খুব ভালো পেয়েছি আজকে আমি এই ইউলনজি উলানজির আপনার এমটি ফিফটি এইট দেখিয়ে শেষ করলাম ভালো লাগলে আপনারা জানাবেন আমি আবার বলেছি নতুন নতুন জিনিস দেখাবো যে জিনিসগুলিতে ভালো লাগছে আর যে জিনিসগুলিতে ঠকছি আপনারা যাতে না ঠকেন সেই জন্যেই আমি এই ইউটিউবে আমার হবি ইলেকট্রনিক্স থেকে এই জিনিসগুলি আমি দেখাচ্ছি আপনারা আমার চ্যানেলটা দেখুন হবি ইলেকট্রনিক্স অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতা আপনারা দেখলে আপনারা ভিউ করলে পুরো জিনিসটা দেখলে আপনাদের ভালো লাগবে আমি বয়স হয়ে গেছে এখন রিটায়ারমেন্ট লাইফ আমি মনিটাইজেশন পাওয়ার জন্য এগুলো করি না এগুলো করতে ভালো লাগে তাই করি সেই জন্যই আপনাদেরকে দেখালাম নমস্কার শুভ দীপাবলি শেষ করলাম